শুধু একটা আওয়াজ দিতে হবে প্রত্যেকটা আলেম ওলামার মুক্তি চাই কথা বলেন না কেন মুক্তি চাই মুক্তি চাই মারহাবা কর এই যে মুক্তি চাই মুক্তি চাই আলেম ওলামার পক্ষে বলছেন না আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া কুন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাহমিলান মুহিব্বান এই হাদিসের মাতাহাতা আপনারা পড়ে গেছেন একজন আলেম যদি জান্নাতে যায় কারা বন্দী আলেমগুলা একজন আলেম জান্নাতে গেলে আপনারা জান্নাতি সুবহানাল্লাহ আলেমদের পক্ষে কথা বলার মতো এখন সবাই পারে না জেল জুলুম দিয়ে আলেম ওলামাকে দমানো যাবে না কারণ এদের অন্তরে আছে আমার মাওলার প্রেম আমার রসুলের প্রেম এরা একমাত্র ইলাল্লাহ আল্লাহর জন্য কাজ করে হ্যাঁ ভুল ত্রুটি আমাদেরও আছে আমি জেহাদের ভুলের অভাব নাই কিন্তু জামিন পাব না কেমন গণতন্ত্র দেশে বাস করি কতক্ষণ না কেন হ্যাঁ জামিন পাবে না এই দেশের অধিকার আছে মার্ডার কেসের আসামি সিক্রেট মার্ডার করলে তার সাজা না হওয়া পর্যন্ত জামিন পাওয়ার উপযুক্ত সময় নাই মামুন হক যেই কেসে গেছে তিন মাস পরে তার জামিন দেওয়ার ল্যাজ্জ অধিকার কষ্ট হইতেছে না ও হুজুর কপকে কইছি দে কষ্ট হইতেছে না যাক তাহলে তুমি আসো আল্লাহ বলছে যদি বিচার করতে হয় সাক্ষ্য নিয়ে করতে হবে আপনারা আমার মতো মেম্বার চেয়ারম্যানের মতো ঘুষ নেন যে আওয়ামী লীগ করলে আমার শাশুড়ির দল করলে হ্যার নামে কোনো মামলাই নাই গাড়ি পরে কোথা হে নারায়ণগঞ্জ মামলা খায় লাভ রায় আবার হেরা যখন যাবে তোমরা 30 বছর আবার দেখাইও এই তো বাংলাদেশে পচা রাজনীতি কথা কর না কেন এটা ভাইবো না আমার শাশুড়ি কইছে 141 সেট পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ ওইটি দলিল করে নিয়ে নিছে নামদারি শুদ্ধ আল্লাহ করে লিছে 141 সাল পর্যন্ত মারহাবা করো সাজায় জোরে মুচ্ছি দিয়ে বিয়ে বি করো ক্ষমতা নেয় কে দেয় কে নামাই আসার মারে কে লুৎফর জমান বাবর সিদ্ধা দেখলাম কোডে উঠেছে এমনই চলে ড্যান্স দেয় ড্যান্স দেয় হালাকি এই বেডার কদনিতে ঢাকা শহর কাঁপছে কথা কর না কে জোরে কর আজকে বে হয়ে রয়েছে কে আবার আওয়ামী লীগের দেখবেন অনেকটা চোখ থাকবো না মাথার গিলু থাকবো না খালি আওয়ামী লীগ পোল্টি খাবে কথা কর না কেন এটার নাম পচা রাজনীতি তুমি যা করে যাবা ওইটা পাবা অপেক্ষা করো আমাকে হুজুর গরম দিন দেওয়ার বাস দাও আমরা হুজুর হুজুরই থাকবো মামুন লকরে যে যে বাস দিতেছে আর গরম ডিম দিতেছে বেটার কিচ্ছু হইব না বাইরে এলে বেটা দেখবা যে এমপির চাইতে মন্ত্রীর চাইতে বেশি পাওয়ার থাকে মামুন লকে এলাকায় যদি ওয়াজে আসে আওয়ামী লীগের পোলা পান্তারা আগে আনবে 500 মোটরসাইকেল দিয়ে 300 ফুট আগে আনবে আর তোমাকে এক মন্ত্রী আসুক 10টা মোটরসাইকেল পায় না তেল কিনে দেয় পয়সা দেয় তারপর ছাতা পায় কত কর না কেন আলে বললাম আজ জেল খাটলে দাম বাড়ে এই যে আমির হামজা দেখে দেখে একটা প্রোগ্রামে কয়টা করে লোক হয় রফিকুল ইসলাম মাদানি ফিস কি এখন বালিশ দুইটা দেয় ভাষার তলে আগে দিতে একটা ট্যাবলেট বয়ে থাকতে এখন এমন নে বহে ডিমান্ড বাড়ছে না কমছে জোরে কও আরো জোরে জোর হলো না জোরে কও বেড়া রূপগঞ্জের বোলা আর আইয়াম গোপালগঞ্জের বোলা খালি মাফলার খোলবো আর কথা কব আজকে
যখন কালাই যায় তখন আবার ফুরবো রাগ করে না গলার টেম্পারটা একটু পিচিং পিচিং করতেছে আমার সারা বছরের ভিতরে আজকে শুধু গলাটা তেরেং তেরেং করতেছে আর সোজা করতেছে একটু একটু সবুর করেন মারহাবা বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা ক্ষমতা চিরস্থায়ী নয় একজনের মাত্র ক্ষমতা চিরস্থায়ী উনি কে 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 كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام إيه ساسا ودنا إيه سامنے كده بانگونه درسه نو دير بانگونه دوئی ده بوری اگه لوگا کچو کوئی نیا بیا এক জন ওটা চেষ্টা করবেন না কয় দিলাম যে উঠবেন লুঙ্গি টেনে ধরব আজকে এমনি মাথা মতো গরম লোক কমিয়া কথা বলেন না কেন যার চরিত্রের গ্যারান্টি কে দিছে শোনেন কোরআনে কি বলে আমি আয়াত পড়ব আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মাওলানাকে খুশি করবেন রেডি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন ولكن رسول الله خاتم النبيين কে বলেছে কে আমার নবী শেষ নবী যে বলবে আমার নবীর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী ওর জন্মের মধ্যে ভেজাল আছে আর মার পুরকিয়ার ফসল ওই হালায় ও বেজর্মা কত কর না কেন আর মার পুরকিয়ার ফসল যে বলবে নবীর পরে নবী আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জারুস আমার আল্লাহ ফতোয়া দেয় নবীর পরে নবী নাই আমার নবী শেষ নবী আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যারা নবী মানে একটার জন্মে ঠিক নাই কষ্ট হইতাছে চলে যাবেন গা ওয়াজ গারে পড়তাছে তাহলে মনে করবো আপনি কাদিয়ানির লগে মাইয়ে বিয়ে দিছেন বা দিবেন অথবা কাদিয়ানির মায়ের লগে বেন করবেন এইগুলার যেহানে পাম ওইখানে গা গুল ভাইঙ্গে বাইরে মাথা মতো ভাড়ালাম এখন দরকার আসলে একটা উমর এই পৃথিবীতে কথা কর না কেন জোরে কন নবীর বিধান যারা মানবে না নবীর যারা মানবে না এখানে উমরের আইন চলবে একদিন আসরের নামাজের পরে আমার বিশ্ব নবী বয়ে রয়েছে মসজিদে নববীর সামনে একজন মুসলমান ধাক্কাইতে ধাক্কাইতে তার নাম ছিল সাইদ ইবনে আফরাহ সাইদ ইবনে আফরাহ এক মুসলমানকে ধাক্কাইতে ধাক্কাইতে নবীর সামনে লয়ে এসে চাদর ধরে টানতে টানতে ইয়া রাসূলুল্লাহ একটা বিচার করে দেন কি কয় ওর ও আমার জমি দখল করে বয়ে রয়েছে নবী কাফেরকে জিজ্ঞেস করলেন বিদুইন রে ভাই তুমি কি দখল করছো বলল হুজুর আপনি তো মুসলমানের নবী আমাদের নবী তো ঈসা উনি তো আজকে দুনিয়ায় নাই আপনার আল্লাহর জাতের কসম করে বলছি আমি তার জমি দখল করি নাই বরঞ্চ সে আমার জমি দখল করে বয়ে রয়েছে নবী বলেন ইদা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল কোরআনে আছে না নাই